হ্যামস্টার কম্পার্ট এর প্রাইস নিয়ে রয়েছে নানান কথা ইউটিউবে অলরেডি অনেক ভিডিও রয়েছে যেখানে হ্যামস্টার দেখানো হচ্ছে এবং অনেকে তো সেই টাকা করে অ্যাকাউন্ট দেখাচ্ছে বা অনেকে ক্যাশ দেখাচ্ছে মানে এইগুলো হচ্ছে অনেকেই গুজব সম্পর্কে আজকে জানবো আমরা যদি গুগলে সার্চ করি হ্যামস্টার কম্পার্ট এর প্রাইস জানার জন্য তাহলে আমরা একটা ওয়েবসাইট পেয়ে যাই যেখানে আমাদের হ্যামস্টার কম্পার্টি একটা প্রাইস দেখানো হচ্ছে এটা হচ্ছে ক ইন্ডেক্স ওয়েবসাইট তো এখানে প্রাইস দেখানো হচ্ছে যে এগারো সেন্ট এখন আমরা চলুন যে হ্যামস্টার কম্পাউন্ডের প্রাইসের এর সাথে আমরা রিসেন্টলি বা মাত্র যুগ হয়েছে এরকম দুইটা কয়েনের প্রাইস সম্পর্কে জানবো তো একটা কয়েন হচ্ছে জেন এই কেটি কয়েনটা বিনান্সে লিস্ট হইছে তো বিনান্সে লিস্ট হওয়ার ক্ষেত্রে আমি একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে মানে বিনান্সে লিস্ট হইলে এই কয়েনটা কেন দাম মানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় প্রত্যেকের জন্য ক্রিপ্টো কয়েনগুলোর যেহেতু কোনো ফিজিক্যাল কোনো রূপ এটা হচ্ছে একটা ভার্চুয়াল ভার্চুয়াল কয়েন তাহলে আমরা কোথায় বিনিময় করতে আমরা টাকা যেখানে সেখানে আমরা চাইলে বিনিময় করতে পারি কোন দোকান থেকে কোনো কিছু কিনলে টাকা পেমেন্ট করতে পারি এখন আপনি চিন্তা করেন যে সেই টাকাটা কিন্তু আপনি বিকাশে পেমেন্ট করতে পারেন এবং বিকাশে কিন্তু আপনি ক্যাশ টাকা দিলেন না শুধুমাত্র একটা ক্রেডিট সেন্ড করলেন তো ওই অনুরূপ ক্রেডিট সেন্ড করার মতো একটা ওয়ে হচ্ছে এখানে বিনান্স বিনান্সের মতো আরো অনেকগুলো এক্সচেঞ্জ ওয়েবসাইট রয়েছে তবে বিনান্স অনেক পপুলার একটা এক্সচেঞ্জ সাইট তো আমরা যখন একটা কয়েন যদি আমরা আমাদের কাছে থাকে তো সেটা যদি আমরা এক্সচেঞ্জ না করতে পারি বিনিময় না করতে পারি তাহলে তো সেটার কোনো মূল্য নাই তো যখনই এটা বিনান্স সাপোর্ট করবে তখন সেটাকে এক্সচেঞ্জ করা যাবে তাহলে বা বিনিময় করা যাবে বুঝতেই পারতেছেন যাই হোক এখন আমরা বিনান্স চলে আসি যে রিসেন্টলি লঞ্চ হয়েছে এই কেটিজেন এই প্রাইস হচ্ছে এইটটি সেন্ট মানে আশি টাকার উপরে মানে একটা কয়েন মূল্য হচ্ছে আশি টাকার উপর যেহেতু এটা একটা নতুন কয়েন মানে রিসেন্টলি যুগ হয়েছে এখানে তো এখন এটা দেখে আমরা অনেক হ্যাপি হইতে পারি যে একটা নতুন কয়েনের দাম হচ্ছে আশি টাকা বা এইটি সেন্ট এটা কিন্তু যথেষ্ট মানে গুড গুডেনা কিন্তু আমাদের আরো কিছু বিষয় জানতে হবে তো আমরা যদি এখন ডক্স কয়েন এর সম্পর্কে জানি এটাও রিসেন্টলি যুগ হয়েছে মানে বর্তমানে যে রিসেন্টলি যে ট্রেন্ডিং এ আছে তার মধ্যে আমি আপনাদেরকে বলে রাখছি যে একটা হচ্ছে আরেকটা হচ্ছে হচ্ছে স্টিল এখন ডক্স কয়েন এর কয়েনের প্রাইসটা যদি আমরা খেয়াল করি দেখুন এটা হচ্ছে দশমিকের পর দেখেন তিন পরে রয়েছে মানে ট্রিপল জিরো দেন তারপর হচ্ছে এইট ফাইভ থ্রি তো এটার ভ্যালু কত এটার ভ্যালু অনেক কম মানে এতটাই কম যে এটাকে আমরা যদি বিডিটি তে কনভার্ট করি তাহলে দেখুন এটা কেমন দাঁড়ায় আমরা অলরেডি যে কেটিজেনের প্রাইসটা দেখছি দেখুন এই কেটিজেনের প্রাইসটা আমরা দেখতে পারি চাইলে এই কেটিজেন হচ্ছে রিসেন্টলি আসা তো এটার দাম হচ্ছে ছিয়ানব্বই টাকা কেটিজেনের এটাও রিসেন্টলি জয়েন হয়েছে ফিনান্সিয়াল লিস্ট হয়েছে এখন যদি ডক্স এর প্রাইসটা আমরা ক্যালকুলেট করি তাহলে এটা দেখাচ্ছে যে দশ পয়সা মানে একটা কয়েনের মূল্য হচ্ছে দশ পয়সা জাস্ট আপনি চিন্তা করুন একটা কয়েনের মূল্য হচ্ছে দশ পয়সা এখন আপনি হাজার হাজার কয়েন পাইলি কি হবে তাহলে আপনার সে কত টাকা হতে পারে আমরা যদি আমরা অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও দেখেছি যে মানুষ অলরেডি মানে অলরেডিও ট্রোল করতেছে যে কেউ কেউ গাড়ি কেনার কেনার জন্য জন্য ট্রোল করতেছে এখানে আমরা এই যদি আমরা হ্যামস্টার কম্পে দেখি তো এই যেখানে আপনারা হয়তো এই হ্যামস্টার কম্প্যাট যে এই যে ইন্টারফেস টা এটা কিন্তু অলরেডি উনিকে দেখছেন মানে এখানে যে ট্যাপ করা যায় আরকি এখন একটু সিজনটা চেঞ্জ হয়েছে তো আগের সিজনে ট্যাপ করলে এখানে কোয়েন যুগ হইতো এখন আর হয়তো যুগ হচ্ছে না তো যাই হোক আমরা কয়েন তো আবার পুনরায় চলে আসি এখানে যে ডক্স কয়েন আর কেটি কেটিজেন পয়েন এর কিন্তু এখন আমরা জানবো যে আরো কিছু পয়েন্ট আছে যেগুলো ক্রিপ্টো কারেন্সি যে প্রাইস আছে যেমন টপ হান্ড্রেড ক্রিপ্টো কারেন্সি রয়েছে টপ এই হান্ড্রেড ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আমরা অলরেডি অনেকেই জানি যেমন বিট কয়েন সম্পর্কে অনেকেই জানি ইথারিয়াম সম্পর্কে অনেকেই জানি তো আমরা যদি এখান থেকে নিউ ক্রিপ্টো কারেন্সিতে ক্লিক করি দেখুন নিউ ক্রিপ্টো কারেন্সিতে আসার পর দেখুন একবার জাস্ট এদের প্রাইস সম্পর্কে আমি যদি এখানে যদি খেয়াল করি এখানে মানে প্রত্যেকটা প্রাইস মানে এগুলোকে মানে এক সেন্টের কম আছে মানে এক সেন্ট সমান তো টাকা টাকা বা টাকার একটু বেশি হবে মানে এখানে কতগুলো কয়েন আছে যেগুলোর প্রাইস হচ্ছে সেন্টের কম কিছু কিছু কয়েন আছে যেগুলোর প্রাইস যেমন সেন্ট সেন্ট যদি আমরা টাকায় বলি যে সাত টাকার বেশি বা তিন টাকার বেশি এরকম মানে সাত টাকা তিন টাকা এরকম হ্যাঁ কিছু কয়েন আছে যেগুলোর মূল্য এক ডলারের বেশি মানে সেটা খুবই কম তবে বেশিরভাগ কয়েনের মূল্যই হচ্ছে এক টাকা দুই টাকা তিন টাকা এরকম জাস্ট আপনি একবার ইমাজিন করুন যে যদি এখানে এই যে আমাদের হ্যামস্টার কম্প্য আছে এই হ্যামস্টার যদি পয়সা করে দেওয়া শুরু করে তাহলে কত টাকা হবে তো চলুন আমরা হ্যামস্টার কম্প্যের প্রাইসটা জানবো এটা হচ্ছে হ্যামস্টার কম্প্যের প্রাইস আমরা যখন এইখানে যে প্রাইসটা দেখতে পাবো এইটা হচ্ছে ফাইনাল প্রাইস তো আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টিল এখানে দেখাচ্ছে নট লিস্টেড এখানে লিস্টেড হয় নাই এখানে লিস্টেড হওয়ার পর আমরা দামটা জানতে পারবো সেটা হচ্ছে ফাইনাল দাম তো আপনারা আপাতত এই আইডিয়া নিতে পারেন যে নিউ ক্রিপ্টো লিস্ট থেকে যে নতুন যে ক্রিপ্টো যুক্ত হয়েছে এগুলোর দাম দামটা কেমন তাহলে হ্যামস্টার কয়েনের দাম কেমন হতে পারে এখানে টোটালি একটা ধারণা পেয়ে যাবেন এখন আপনারা চাইলে সেই যে বাড়ি গাড়ি বা অনেক বড় বড় যে প্ল্যানিং গুলো আছে ওই প্ল্যানিং এর সাথে নিউ ক্রিপ্টো দামটাকে একটু আপনারা ব্যালেন্স করে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন এখান থেকে আপনারা একটা এস্টিমেশন নিতে পারেন